ওম নমিশিভা স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা রিভিশন ওয়ার্কের কাজ করবো প্রত্যেকে বাংলা লিট খাতায় রিভিশন ওয়ার্কের কাজ করবে অবশ্যই আজকে ডেট দিয়ে কাজ শুরু করবে দেখো রিভিশন ওয়ার্ক করার আগে বলে রাখি অবশ্যই কিন্তু যে যে চ্যাপ্টার পরীক্ষায় আছে সেগুলো আগে পড়ে নেবে তাহলে দেখবে নিজেরাই রিভিশন ওয়ার্কের কাজ করতে পারছ আমি এখানে আনসারগুলোকে ব্লু পেন দিয়ে মার্ক করে দিয়েছি তোমরা কিন্তু নিজেরা আনসার করে তারপর আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবে দেখো গত ভিডিওতে আমরা সাত নম্বর অবধি প্রশ্নের কাজ করেছিলাম আজ আমরা আট নম্বর থেকে কাজটা করব দেখো নিচের বাক্যগুলির কোনটি কোন ক্রিয়ার কাল বেছে লেখো বাক্য কতগুলো দেওয়া আছে এবং ব্রাকেটে কালের অপশান দেওয়া আছে যে বাক্যটা যে কালের হবে সেটা সেই কালের নামটা তোমাকে লিখতে হবে দেখো ক রবি এক সময় ভালোই খেলতো ব্র্যাকেটে আছে ভবিষ্যৎকাল অব্লিক অতীতকাল আটের খ প্রশ্ন দেখো তুমি কখন খাবে মার্ক ব্র্যাকেটে আছে বর্তমানকাল অবলিক ভবিষ্যৎকাল আটের গয়ের প্রশ্ন দেখো আমি রোজ সকালে খবরের কাগজ পড়ি ব্রাকেটে দেখো বর্তমান কাল অবলিক অতীতকাল নম্বর প্রশ্ন দেখো বন্ধনী থেকে উপযুক্ত ক্রিয়ার কাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে বিভিন্ন ক্রিয়াপদ বিভিন্ন কালে ব্যবহৃত হবে এরকম শব্দ দেওয়া আছে তোমাকে ঠিক শব্দ ঠিক জায়গায় বসাতে হবে নয়ের কয়ের প্রশ্ন রাজা কর্ণাটক জয় করে ড নয়ের ক্ষয়ের প্রশ্ন আজ বিকালে আমরা মাঠে খেলতে ড্যাশ নয়ের গয়ের প্রশ্ন তুমি এখন বাড়ি ড্যাস নয়ের ঘয়ের প্রশ্ন আগেও তোমাকে একথা ড্যাস নয়ের উমর প্রশ্ন এখনো বৃষ্টি ড্যাশ এবার দশ নম্বর প্রশ্ন দেখো নিচের চিহ্নগুলি বসিয়ে এক একটি বাক্য তৈরি করো তোমাদের বিরাম চিহ্ন পরীক্ষায় আছে যে বিরাম বিরামচিহ্নের নাম দেওয়া হয়েছে সেই বিরাম চিহ্ন ব্যবহার করে একটি করে বাক্য লিখতে বলা হয়েছে দেখ দেখো দশের কয়েকটা রয়েছে দাঁড়ি কয়েকটা রয়েছে উদ্ধৃতি চিহ্ন এবার এগারো নম্বর প্রশ্ন দেখো নিচের বাক্যগুলিতে ছেদচিহ্ন বসাও বাক্য দেওয়া রয়েছে কিন্তু সেই বাক্যে কোনো ছেদচিহ্নের ব্যবহার করা হয়নি তোমাকে বাক্যটা পড়ে কোথায় কোন ছেদচিহ্ন ব্যবহৃত হবে সেটা চিন্তা করে লিখতে হবে এগারোর ক প্রশ্ন হচ্ছে রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ উত্তর লেখার জায়গা ছেড়ে এগারোর খয়ের প্রশ্ন লিখবে উ কি ব্যথা বারো নম্বর প্রশ্ন দেখো নিচের বাক্যগুলিতে ক্রিয়াপদ কোনগুলি লেখো বাক্য দেওয়া হয়েছে সেখানে কোনগুলো ক্রিয়াপদ বেছে লিখতে হবে বারোর ক সে দোকানে যাচ্ছে বারোর খ যাদবের একটি বল আছে বারোর গ আমি গল্পের বই পড়ছি বারোর ঘ আগে বিকালে খেলতাম তেরো নম্বর প্রশ্ন দেখো নিচের বাক্যের চিহ্নিত ক্রিয়াগুলি সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া তা বেছে লেখো ক্রিয়াপদ পড়েছ তোমরা সেখানে সমাপিকা এবং অসমাপিকা দু রকমের ক্রিয়াই পড়েছ তাই এই বাক্যে যেটা আন্ডারলাইন করা আছে ক্রিয়াপদ সেইটা সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া সেটা তোমাকে লিখতে হবে তেরোর ক প্রশ্ন আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি উঠিয়া আর বলির নিচে দাগ দেওয়া আছে উঠিয়াটা কোন ধরনের ক্রিয়া এবং বলিটা কোন ধরনের ক্রিয়া লিখতে হবে তেরোর ক্ষয়ের প্রশ্ন দেখো উমেশকে টাকাটা দিয়ে দাও এখানে দিয়েটা কোন ধরনের ক্রিয়া এবং দাওটা কোন ধরনের ক্রিয়া তোমাকে নিচে লিখতে হবে এইভাবে খুব ভালো করে যে চ্যাপ্টারগুলো পরীক্ষায় আছে বারবার করে পড়বে এবং এই ধরনের কাজ বাড়িতে প্র্যাকটিস করবে আশা করি বুঝতে পেরেছ নামে শিবায়